রেডিও সারা বেলা যে কাজ করছে, চরাঞ্চলের দুর্যোগ এলাকায়, দুর্যোগ আবহাওয়ায়, সুখে দুঃখে প্রান্তিক মানুষের, চরাঞ্চলের মানুষের, এমনকি শহর অঞ্চলের মানুষেরও বিভিন্ন সুখ দুঃখের গীতি কীর্তন করে আসছে রেডিও সারা বেলা। আর এই মাধ্যমটা এমন একটা বিষয় যে এটার মাধ্যমে আমরা সকল তথ্য জানতে পারছি, পড়াশোনা, আবহাওয়া, তারপর ঝড় বৃষ্টি, তারপর কৃষি বিপণন, তারপর চিকিৎসা, এমনকি এসপেস হসপিটালের যে একটা সুন্দর সংবাদ, আমরা চিকিৎসার জন্য আমাদেরকে আর বাইরে যেতে হয় না, এই সারা বেলার মাধ্যমেই আমরা ভালো ভালো ডাক্তারদের একটু খোঁজখবর নিতে পারছি এবং সকলের কাছে আমরা এই সংবাদটা পৌঁছে দিতে পারছি। আর আমি আশা করব এই সংবাদ যেন আমরা আরও বেশি ভালো করে এবং নিচু থেকে উঁচু শ্রেণীর মানুষের মধ্যে আমরা যেন পৌঁছে দিতে পারি, যেহেতু আজকাল তথ্য প্রযুক্তির যুগ, এই তথ্যটা যেন আমরা সুন্দর করে সবার কাছে পৌঁছে দিতে পারি, আরও বেশি উত্তরোত্তর উন্নয়ন করতে পারি এবং অনেক বেশি সাফল্য কামনা করছি রেডিও সারাবেলার কাছে। সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি ইতি টানছি। আল্লাহ হাফেজ।